Bismillahirrahmanirrahim. Hello, my lovely viewers. Assalamualaikum. Kemon achen shobai? Asha kori bhalo. Ajke meghla akashe kothay jacchi shetai apnader sathe share korbo. Sara din ta khubi mane কষ্টে কেটেছে কারণ হচ্ছে আজকে পিকনিকে যাচ্ছি অনেক দিন পরে ময়মনসিংহ সমিতির পক্ষ থেকে পিকনিকে যাওয়া হচ্ছে লিটল হ্যামটন বিচ বাট ওয়েদারটা এত খারাপ ছিল কি বলবো এই ওয়েদারের কথা লন্ডনের আর বলে লাভ নেই এই গরম এই বৃষ্টি এই হচ্ছে 32 ডিগ্রি গরম দেখাচ্ছে এই বিকালের মধ্যেই আবার বৃষ্টি পড়ে যাচ্ছে আবহাওয়া খুবই খারাপ থাকে কিছু করার নেই এই প্রোগ্রামটা ছিল অনেক আগে থেকেই করা মঙ্গলবারে ছিল বাট ওই দিনই যেতে হবে সবার ছুটি কিছু করার নেই এখন ওয়েদারের কথা আর বলেও তো লাভ নেই আমাদের হলিডে শেষ হয়ে যাচ্ছে তারপরে যেতে হবে ময়মনসিংহ সমিতির পক্ষ থেকে এই পিকনিকটা করেছে অনেক দিন পরেই এই পিকনিকটা করা হলো তবে লিটল হ্যামটন খুবই সুন্দর লিটল বললে ছোট বিচ বোঝাচ্ছে বাট এত সুন্দর ছোটর মাঝে মানে একটা আকর্ষণীয় বিচ এটা এই প্রথম এখানে গিয়েছি মাশাআল্লাহ অনেক সুন্দর গাংচিলটা আমাকে দেখে একদম চলে যাচ্ছে তো আজকে অনেকগুলো বিচ দেখেছি তার মাঝে এটা একটা ছোট বিচ ছিল খুবই ভালো লেগেছে তো লন্ডনের প্রায় বিচগুলাই আমার প্রায় অনেকগুলো বিচে আমি ঘুরেছি মানে এটাও ভালো লেগেছে অনেক ঢেউ ছিল আমি তো ভয় ভয় ছিলাম তারপরেও কি আর করা গিয়েছি যখন আনন্দ তো করতেই হবে আমরা যখন বাস থেকে নেমেছি তখন বৃষ্টি ঝিরিঝিরি পড়তেছিল এখন সবাই মানে ওই ঝিরিঝিরি বৃষ্টির মাঝে বের হয়ে পড়েছে সবাই এখন সাগরের কাছে চলে এসেছে আর আলিফও চলে এসেছে এখন খুব মানে ওই যে ঢেউটা যে দেখতে পাচ্ছেন কি অবস্থা আর ওটা মানে দেখার জন্যই আকর্ষণ সত্য কথা যে এটা আবহাওয়া যতই খারাপ থাকুক এখন আমাদের আনন্দ করতেই হবে আসছি যেহেতু কিছু করার নেই যে সবাই ছবি তুলতেছে আর এখন প্রথমে বলতেছিল সবাই যে কিছুক্ষণ ওয়েট করো তারপর দেখা যাক যদি বেশি বৃষ্টি হয় তাহলে আমরা বাসে উঠে যাব বাট পরে দেখতে পেলাম যে না খুব একটা বেশি জোরে পড়তেছে না আর আন্নাবা আর আলিফ প্রথমে চলে এসেছে এখানে দুজনে মিলে একটু গল্পও করতেছে আর পাথর মেলতেছে ছোটদের আর কি যা হয় আমি এদিক দিয়ে ভিডিও করতেছি আর ঢেউগুলো এত বেশি আসতেছিল মানে কি বলবো এটাই আমার কাছে খুব ভালো লেগেছে অনেকগুলো বিচে গিয়েছি কিন্তু এরকম ঢেউ আমি পাইনি তবে এইটার মাঝে অনেক ঢেউ ছিল মানে বালু ছিল উপরে পাথর ছিল আর নিচে কিন্তু বালু ছিল সেজন্য কিন্তু শাওয়ার করতে অনেক বেশি মানে মজা পেয়েছে গোসল করতে বাচ্চারা বড়রা আলিফের আব্বু এখানে গোসল করেছে ইচ্ছা মতন এই যে ঢেউগুলো দেখতে পাচ্ছ ও মাই গড আমি তো আসলে সাঁতার পারি না আমি তো নামবই না আলিফ নেমেছে ওর আব্বুর সাথে আলিফ আলিয়া নামে সব বিচেই আর আমি কখনো পা ভিজাই এই পর্যন্তই বাট এই দৃশ্যটা দেখো এত সুন্দর কার মন না চাবে এই বিচে নামতে আমার তো অনেক মন চেয়েছিল বাট আমি কখনোই নামি না আর এখানে এই যে পিকনিক স্পট ভেতরে খুবই সুন্দর মানে ছিমছাম ছোট এখানে বারবিকিউ করা যায় অ্যালাও আছে আর বসে ব্রেঞ্চ আছে পিকনিক করতে পারবে অনেক মানুষ একসাথে আসলেও কোনো সমস্যা নেই এখন খাওয়া দাওয়া নামিয়ে ফেলেছে প্রথমে এখন খাবারটা খাওয়াই ফেলবে এখানে রোস্টে ছিল ভাত ছিল গরুর মাংস ছিল বুটের ডাল ছিল আর সালাদ ছিল তো এখন সবাই মানে বেড়ে বেড়ে দিচ্ছে আর সবাই এখন খাওয়া দাওয়াটা প্রথমেই শেষ করে ফেলবে কারণ বৃষ্টি তো পড়তেছে ঝিরিঝিরি তারপরে একটু স্টপ হয়েছিল তখনই আমরা খাওয়া শুরু করে দিয়েছি এখান দিয়ে আমি সবার একটু পিকচার তুলে নিলাম আমার মামুনির একটু পিকচার তুললাম তো মা একদম মনোযোগ সহকারে গাংচিলগুলোকে দেখতেছিল আর অনেক গাংচিল ছিল এখানে এখন নেমে পড়েছে খাওয়া দাওয়া শেষ এখন সবাই নেমে পড়বে ফার্স্টে আলিফ আলিয়াই নেমেছে ওদের দেখা দেখি পরে সবাই নামবে কারণ বিচে গেছি এখন না নামলে তো ভালো লাগবে না তো ঢেউগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর ঢেউ কিন্তু আমার ভয় লাগে কারণ আমি ঢেউ দেখলে আমার মনে হয় যে ওদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে আমার মনে অনেক শঙ্কা থাকে কিন্তু আলিফ আলিয়া তো কোনো ভয় পায় না
সে তার বাবাকে ধরে রাখে। আলিফ অলরেডি সুইমিং পারে, সাঁতারটা সে ভালোই পারে, কিন্তু আলিয়া তো ছোট, সে বেশি একটা পারে না। তার ড্যাডিকে ধরে রাখতে বলেছি বারবার, কিন্তু কথা কি আর শুনে বাচ্চা মানুষ। আর এখানে গেলে মনটা তো এমনিই ভালো হয়ে যায়, ফুরফুরা হয়ে যায়, মনে শান্তি লাগে, সব কিছু দুনিয়ার ভুলে যায়। আমি কে সেটাও মনে হয় ভুলে যাই, এত মানে ভালো লাগে, সমুদ্রের কাছে গেলে অনেক ভালো লাগে। আর এখানে একটা বিদেশি বাচ্চা ছিল, সে তার পিকচারটা তুলতে বলল, তুলে দিলাম। আকাশটা দেখেন, এখন মেঘটা কিন্তু সরে সরে যাচ্ছে, আর নীল আকাশ, আমার নীল আকাশে পিকচার তুলতে অনেক বেশি ভালো লাগে। আর এই সাইডটা তো খুবই সুন্দর, এই পাশটাতে এখন হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি, আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, এখন খুবই ভালো লাগবে, বৃষ্টি একদম কেটে যাচ্ছে। আর এখানে তো দুইজন বয়স্ক মানুষকে দেখলাম আইসক্রিম খাচ্ছে, ভালো লাগতেছিল দেখে, ওদের মিল মহব্বত দেখলে আমার খুবই ভালো লাগে। আর কেয়ারিংটা ওদের ভেতরে এত বেশি, বিদেশিদের ভেতরে মানে ওয়াইফকে ধরে ধরে হাঁটবে, আর এত ভালোবাসা ওদের মাঝে দেখলে আমার কাছে খুবই ভালো লাগে আসলে, সত্য আমাদের বাঙালি পুরুষদের মতো না, সত্য কথা যেটা আছে, বাঙালি পুরুষরা ভালো আছে, মন্দও আছে, তবে বাঙালি নারীরা যেভাবে স্ট্রাগল করে, এই দেশের নারীরা এত বেশি স্ট্রাগল করে না, ওদের মনের কষ্টগুলো মানে আমাদের বাঙালি নারীরা যেভাবে যুদ্ধ করে মানে নিজের সাথে, সেরকম না। আমি এখানে প্রায় 7 বছর ধরেই আছি, তো আমি দেখতে পাচ্ছি ওনাদেরকে, সেজন্যে অভিজ্ঞতা থেকেই বললাম, ওরা খুব ভালো মানুষ, খুবই ভালো, জলি মাইন্ডের হয় বিদেশিরা আসলে, মানে বলি না আমরা, অনেক ভালো হয় আসলে, সব মানুষ তো আর এক না। তো এই পাশটাও আসলাম, খুব ভালো লাগলো। আর এই যে বাচ্চারা গাছে উঠেছে, অনেক দিন পরে একটা পিকচার নিয়ে নিলাম ওদের, গাছে চড়তে পারছে, বাংলাদেশের মতো একটা ফিল আসছে। পিকনিকে আসলে আসলে অনেক মজা হয় সবাই একসাথে। এখানে 25 কেজি ওজনের 2টা তরমুজ ছিল, কাটলো, এখন দৌড়ে সবাই ফার্স্ট হয়েছে, সবাইকে ক্রেজ দিচ্ছে, সবাইকে পুরস্কার দিচ্ছে, সবাই সমান তালে পুরস্কার নিয়ে যাচ্ছে, সবাই অনেক খুশি। আর এই তো খাওয়া দাওয়া হলো, আমাদের বালিশ খেলাও হয়েছিল, বাটে মহিলারা ছিল সেজন্যে আমি আর ওটা তুলি নাই, ওখানেও পুরস্কার ছিল 3টা, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো আমার আর 2 ভাবি পেয়েছে, আর একজন কাকি পেয়েছে, আমার ননদ পেয়েছে, আর ভাবি আর কাকি পেয়েছে। তো এখন আমাদের সব আনন্দ শেষ, এখন আমরা চলে আসতেছি বাসার দিকে, রওনা দিয়ে দিয়েছি, 5টার সময় বাস ছেড়ে দিয়েছে, বাস জার্নি করলাম এবার। এই পিকনিকটা খুবই মজা করেছি, এই প্রথম ময়মনসিংহ সমিতির পক্ষ থেকে আমরা পিকনিকে গেলাম। লিটলহ্যাম্পটন জায়গাটা অনেক বেশি সুন্দর, যারা যেতে চান যেতে পারেন, খুবই ভালো লেগেছে। আর এই যে বাস থেকে দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগতেছিলো, আর তখন একদম রোদ উঠে পড়েছিল, আবহাওয়া খুব ভালো ছিল, পরিষ্কার হয়ে গিয়েছিল, আর আমরাও খুব সুন্দরভাবে আমাদের আয়োজনটা শেষ হয়েছে। তো আলিফের আব্বু অনেক বেশি কষ্ট করেছে, সবাই মিলে অনেক কষ্ট করেছে, ধন্যবাদ সবাইকে।